দিল্লির যন্তর মন্তরে ধর্ণায় বসা কুস্তিগীরদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কুস্তিগীরদের রাস্তায় নেমে প্রতিবাদের প্রতি সম্মান জানিয়ে টুইট করেছেন মমতা। টুইটে লিখেছেন, আমাদের সকলের প্রতিবাদরত কুস্তিগীরদের পাশে দাঁড়ানো উচিত। ওরা সকলে একসুরে কথা বলছেন। দেশের ক্রীড়াবিদরা আমাদের গর্ব, ওরা চ্যাম্পিয়ন। রাজনীতির রং বিচার না করে দোষীর শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। ধর্ণায় বসে কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন অভিনব বৃন্দা, নীরজ চোপড়া রাও।